আমরা লক্ষ্য করছি এই মুহুর্মুহু আক্রমণে কিন্তু খুলনা বিভাগ কিন্তু ওই রংপুর বিভাগের কিন্তু রক্ষণকে কাপড় ধরিয়ে দিচ্ছে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি খুলনা বিভাগে ধনী অধিনায়ক চমৎকার ভাবে হেড দিয়ে বলটিকে ক্লিয়ার করলেন এই মুহূর্তে বল পার্শ্বরেখা অতিক্রম করলো অর্থাৎ থ্রোইং ওই খুলনা বিভাগের অনুকূলে থ্রোইং এর মাধ্যমে আবার থ্রোইং খুলনা বিভাগের অনুকূলে ওখানে সহকারী রেফারি তিনি দেখিয়ে দিচ্ছেন কোন জায়গা থেকে থ্রোইং করতে হবে জায়গাটা কিন্তু লম্বা থ্রো এবার কিন্তু চমৎকার ভাবে একজনকে দিতে চেয়েছিলেন কিন্তু ঠিকমতো দিতে পারলেন না আক্রমণে খুলনা কিন্তু ব্যাক পাস আবার বল দিয়ে ঠিকমতো দিতে পারলেন না ওখানে যে রংপুর বিভাগের একজন খেলোয়াড়ের পায় বল এই মুহূর্তে কিন্তু ঠিক এলোমেলোভাবে খেলা হচ্ছে রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের মধ্যকার চমৎকার ভাবে একটি ব্যাক বলি কিন্তু ঠিকমতো দিতে পারলেন না এবার কিন্তু আবার কিন্তু ওই ক্ষিপ্র গতিতে খেলোয়াড় খুলনা বিভাগের সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার ভাবে কিন্তু কি করলেন বলটিকে কিন্তু নিজের আয়ত্তে রাখতে পারলেন না এবার কিন্তু ফুল পাস আবারও খুলনার সেই সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনিও রাখতে পারলেন না বল চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে অর্থাৎ দুঃখিত তিনি যেভাবে খেলতে চেয়েছিলেন এটি রেফারি দৃষ্টিতে কিন্তু বিধিসম্মত ছিল না যাই হোক ইনডাইরেক্ট ফ্রি কিক ওই রংপুর বিভাগের অনুকূলে চমৎকার ভলি এবার কিন্তু বলটি রিসিভ করে ঠিকমতো খেলতে পারলেন না ওই রংপুর বিভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করলেন খুলনা বিভাগের একজন ডিফেন্ডার এই মুহূর্তে রংপুর বিভাগের সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় ব্যাক পাস চমৎকার ভাবে নিজেদের মধ্যে দেয়ালা করে খেলা এবার কিন্তু ভালো একটি জায়গায় বল পেয়ে গেছেন দেখা যাক তিনি কি করেন না ওখান থেকে বলকে ছিনিয়ে নিলেন খুলনা বিভাগের একজন খেলোয়াড় চমৎকার ভাবে আবার রংপুর বিভাগ এবার কিন্তু ক্লিয়ার করতে পারলেন না ঠিক মতো যাই হোক আবারও খুলনা বিভাগের একজন খেলোয়াড়ের পায় বল এবার কিন্তু ঠিক মতো খেলতে পারলেন রংপুর বিভাগের একজন খেলোয়াড় আক্রমণে রংপুর বিভাগ নেতৃত্ব থেকে চমৎকার ভাবে ওখানে একজন খেলোয়াড়কে দিয়েছেন দেখা যাক তিনি যেভাবে বলটিকে দিয়েছেন কিন্তু এখনো রংপুরের আক্রমণ কিন্তু দেখা যাক না পারলেন না ওখানে রংপুর বিভাগের যে খেলোয়াড় তিনি ঠিক মতো কিক করতে পারলেন না দেখে পর্যায়ে মাইক্রোফোন তুলে দিচ্ছি হাওলার রশিদ জেরাকিরা অফিসার ফ্যানি এই মুহূর্তে মাইক্রোফোন তুলে দিচ্ছি হারুন ভাইকে ধন্যবাদ সাইদুল ভাই কর্নার কিক রংপুরের অনুকূলে কিক করলেন খেলা চলছে আক্রমণে রংপুর বিভাগ না ভুল পাস ভুল পাসের মাধ্যমে বল পেয়ে গেল খুলনা বিভাগের খেলোয়াড় দুরন্ত গতিতে এগিয়ে চলছেন না আবারও ভুল পাস বল তুলে গেল মাঠের বাইরে সাইদুল ভাই আমি যেটা বলতে চেয়েছি খেলা কিন্তু দ্বিতীয়ার্ধের অনেক সময় ফেরিয়ে গেল এখন আমরা সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেলাম না আপনি কি মনে করেন অবশিষ্ট সময়ে একটি গোল হতে পারে আমরা সেই বিষয়ে মতামত জানার জন্য আমি ধারাভাষ্য কক্ষে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে একটি অসাধারণ আক্রমণ ছিল কিন্তু না গোল হলো না বল ক্রসবারের উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে এখন খেলার সার্বিক মতামত জানার জন্য আমি ধারাভাষ্য কক্ষে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লক্ষ্মীপুরের জেলা ক্রীড়া অফিসার যারা আলামিন খন্দকার ধন্যবাদ তরুণ ভাই জেলা ক্রীড়া অফিসার ফেরে
আসলে খেলা একদম শেষ প্রান্তে ফুটবল খেলার সবচেয়ে বড় বিষয় হচ্ছে গোল সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটি দুই দলের কেউই এখনো স্পর্শ করতে পারেনি লাল সবুজের জার্সি পরিহিত রংপুর যথেষ্ট চেষ্টা করছে তারা তারপরও গোলের দেখা পায়নি খুলনারও বেশ কয়েকটি আক্রমণ দেখেছি সেখান থেকে হয়তো তাদের ভাগ্য সুপ্রসন্ন হতো কিন্তু সেটা হয়নি বলতে না বলতেই খুলনার আরও একটি আক্রমণ আমাদের চোখে পড়ল কিন্তু সরাসরি বল গোলকিপারে হবে ওখানে প্রস্তুত ছিলেন গোলকিপার লম্বা করে মেরেছে মাঝ মাঠের শেষ প্রান্তে গিয়ে বল আবারও আক্রমণে রংপুর দেখা যাক গোলের সম্ভাবনা জুগিয়েছেন রংপুর কিন্তু না সেখানে বল লড়াইয়ে দুই পক্ষই সমান বলতে না বলতে বল মাঠের বাইরে থ্রোয়িং এর সংকেত পেলাম আমরা রংপুরের অনুকূলে আমি ধারাবর্ষে আমাদের এখানে নতুন অতিথি এসেছেন আমাদের জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান ভাই তিনি অত্যন্ত সুদক্ষ একজন জেলা ক্রীড়া অফিসার আমি মাহবুবুর রহমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আলামিন ভাইকে সম্মানিত উপস্থিতি দায় মাত্র আমাদের মাঝে যোগ দিলে তাদের ব্যাপারটি জানাচ্ছি গোলশূন্য ভাবে খেলা এগিয়ে যাচ্ছে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে একজন দেখতে পাচ্ছি ৬ নম্বর যাচ্ছি পরিচিত খেলোয়াড় সামান্য আঘাত পেয়েছেন